গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ। কিশোরদের জনপ্রিয় পত্রিকা কিশোর আলোর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগদ কিয়া কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে কিশোর আলো পত্রিকা ও নগদ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে নগদ কিয়া কার্নিভালে পার্টনার হিসেবে থাকবে নগদ। ব্রেস্ট ক্যান্সার জয় করা নারীদের বিশেষ সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক উদ্যোগ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপের ব্র্যান্ড সাউদি লুব্রিকেন্টস। সেফ হাইওয়েজ শিরোনামে ছয় মাসের এই কর্মসূচি শুরু হয়েছে গত 11 অক্টোবর। রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। বেঁচে থাকলে বাবার মতোই যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতেন শেখ রাসেল, আর তা বুঝতে পেরেই পাক হানাদারদের দোসররা তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। সকালে রাজধানীর অডিট ভবনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনার সভায় এসব কথা বলেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম।